একটা মাছ বাজিয়ে ফেলেছে এই দিকে কি এই তুইও বাজাইছস তো তারো বাইরে হটে এই এই পাশেও এই যে সাদাছে মানে ননস্টপ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কি বলবো ভিডিও আজ শুরু করলাম একটু দুঃখের সঙ্গে কারণ দেখুন এই এতক্ষণ আমরা একটা মেমরি কার্ড থেকে ই করছিলাম ভিডিও শুট করছিলাম ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া খাওয়া দাওয়া সব এই দেখুন মেমরি কার্ডটা দিচ্ছি অটোমেটিক্যালি ক্যামেরায় দেখাচ্ছে যে মেমরি সাপোর্ট নিচ্ছে না এরর মেমরি তো এই দেখুন ফোন স্টোরেজে দেখাচ্ছে মেমরি কার্ডটা কিন্তু শো করছে না এখন ফোনের মেমরিটা ভরে তারপরে রেকর্ড করছি প্রকাশ ভাই আবার চেষ্টা করছে একটু মাছ ধরা সারা দিনে দেখুন আমরা এই সব মাছগুলি কিন্তু ধরেছি রান্না বাড়া মাছ ধরার পরে সেই মাছ কেটে খাওয়া দাওয়া সব কিন্তু হয়ে গিয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করার পরে একটা ঝর্ণায় জল আনতে গিয়ে তারপরে মনে করছে নিচে এসে এখন আবার বসি দিয়ে মাছ ধরবো কিন্তু ভাগ্য খারাপ তাই সবার মন খারাপ আমি ধরবো না ধরবি না প্রকাশ ধরবি সারাদিনের কষ্ট একদম বেকার কি বলবো মানে সকালবেলায় এসে শুরু করলাম এখন বাজে মোটামুটি একটা সারা দিনের যত ক্লিপগুলি ছিল তাও প্রকাশ ভাই একটা মাছ ধরলো ভিডিওটা তো অবশ্যই দেবো এইটা কোকারি ছোট সাইজের কারণ আমরা যেখানে ছিলাম আমরা সেখানে কিন্তু ওই সেই লালা জিবে অনেক দূরে রোদ অনেক ছিল ফোন বা ক্যামেরাটাও অনেক হিট হয়েছিল হয়তো সেই কারণে মেমরি কার্ডটা নষ্ট হয়ে গেল কি হলো জানি না এখন আমরা আবার সেই আমাদের নালার ভিতরে চলে আসছি চলো তো এই হচ্ছে মাছ দেখি এখন যদি কয়েকটা ধরতে পারি তাহলে করবো আর একটা ভিডিও আর কি বলবো অনেকদিন পরে ভালো মাছ পেয়েছি ভালো মাছ ধরার সন্ধানে আসছিলাম দেখুন এই একটা জাবা মাছ এই সব সাধু কোকারি বড় বড় সাইজের কোকারি ভালোই মাছ পেয়েছিলাম এই পুটি ছিল সব পরেশ ভাই একাই বা দিয়েছিল আমি খালি হতে একটাই কোকারি ছিল আমার কিন্তু কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা দেখি প্রকাশ ভাইয়ের সঙ্গে আমিও একটু বসি ফেলি কয়েকটা মাছ ধরি নাহলে তো ভিডিওটা কমপ্লিট হবে না আজকের দিনটা এমনিতেই নষ্ট হয়ে যাবে প্রকাশ ভাই কিন্তু আরেকটা মাছ ধরলো সেম কুকারি পরেশ রে পোকা কিন্তু পরেশ ভাই আর বসি ফেলবেই না তো বন্ধুরা আমি একটাই রুসো মাছ ধরলাম তো দাদা একটা মাছ বাজিয়ে ফেলেছে বা রুসা 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 রুচা তো বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আচ্ছা তুই তিনটা বাজিয়েছিস না প্রকাশ করে দুইটা আমার আর ইচ্ছা করে না কিচ্ছু ভাল লাগতেছে না চুপচাপ বসে রয়েছি তোমরা বাজাও হ্যাঁ পরেশ ভাইয়ের মন খারাপ দেখি বাড়ি গিয়ে যদি ভিডিওটা রিকভার করতে পারি এখন ফোনে মেসেজ আসছে যে পুরোটা যদি ডিলিট করা হয় তাহলে মেমরি কার্ডটা নাকি ওয়ার্ক করবে কিন্তু ততক্ষণ অবধি তো আমরা আর এই ভিডিওটা দিতে পারছি না তাই দেখি আর কয়টা মাছ ধরি তো ঠিক আছে ঠিক আছে তো প্রকাশ ভাই একটা কিছু একটা বাজিয়ে ফেলেছে রুসা 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 ঠিক আছে এরকম বাজে থাকলেই তো হবে হ্যাঁ এরকম বাজে থাকলেই হবে বাজে থাকলেই হবে এমনিতে মনটা এক ধরনের একদিক দিয়ে টুক মাছ তো বাজাইছিলাম আমি ভাই বলছে আর একটা মাছ বাজিয়ে ফেলেছে
সাইজ কিন্তু সেম 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 ঠিক আছে সাইজ তারপরে চলবে না হ্যাঁ চলবে কোনো খারাপ সাইজ না এই যে সাইজ প্রকাশ ভাই আরেকটা বাজিয়ে ফেলেছে আরেকটা হ্যাঁ ভাই কত বাজাবে ভাই তুই লাইন দিয়ে দে ফেলে দেখাই তো মাছ এই এই হয়ে গেল পড়ে গেল এই যে একটা মাছ আছে মনে করিস ঠিক আছে ভাই মাছের পর মাছ মাছের পুকুর ভরার মতো একটা কাজ হয়েছে এটা একটু সাইজের সাইজ না গিজা হয়েছে মাছ জিগজ্যাগ এই গিলে ভরে আমার কত সময় লাগবে ফাই করতে এটা দেখ দিস মাছটা একদম দে এই দেখুন মাছগুলো ছাড়বে না ভাই দেখুন সাইজ না ছোট না বড় মিডিয়াম সাইজ আবার গায়ে দিয়ে সুন্দর ডিজাইন আছে না বাজাও তুমি বাজাও দাদা একটু থাম খাইছে দূরে সাইডে বাজাইয়া ও আবার কি ছুটি গেল দাদা এবার উঠাবে একটা যাইলেও যাইলেও উঠাইতে পারে সেখান দিয়ে জালের দিকে চলে যাবে না ফফ 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 প্রকাশ প্রকাশ তো আজকে হিরো যাচ্ছে এটা এই যে সাইজটা অনেক সুন্দর এরম সাইজটা বাজলে মজা আসে টানতে একটু মজা লাগে ফেলা 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 এই গেল বাই বাই তুমি এই গেছো এটা ও চেষ্টা করো হাইট নাই দাদা এবার ওই পাশে দিকে ফেলাইছে দাদা রাগ হয়ে গেছে দাদা রাগ হয়ে গেছে নাকি হ্যাঁ ছোট মাছের তোতা করে বোঝাই যাচ্ছে এটা নৌকো আসতেছে দিয়ে তাও একটু বাজ দিয়েছে বলে একটু ভালো লাগতেছে কি বাজাই দি দাদা এই দাদা একটা বাজাইছে ও জিও মেরে লালে প্রকাশ ভাইয়ের বসিটা এনে সিঁড়ি গেল বসিয়ে দেন যদি ডাব্বা দিয়ে একটা কোন ডাব্বা দিয়ে মুজিকটা লাল একটা ডাব্বা আছে দেখ মজা প্রকাশ ভাই আর একটা মাছ বাজিয়ে ফেলছে দুইটা বসে ছেড়ার পরে হ্যাঁ দুইটা বসে ছেড়েছে তারপরে একটা ইজে ভাই এই মাছটা মেলা সময় আমার টান করতেছিল হ্যাঁ তোমার এডাই করতেছ না কোনটা করতেছ তুমি দেখছো তো ভগবান তুমি ঠিক আছে প্রকাশ ভাই আর একটা বাজার দিচ্ছে যে কোকারি এবার এটা এবার কোকারি বাজছে কোকারে গায় না এটা কিরম একটা কাড়া হাতে একদম ঘসাত করে ঢুকে আরে পিঠের উপরে যেটা বড় কাটা থাকে না শক্তটা ওইটা ওইটা ঢুকে ঠিক আছে প্রকাশ ভাই সারা হয়ে গেছে আর একটা বাজা এলো না না রু সাইজ মাছের উপর মাছ বাজাই বাজতেছে ভাজা খাবো ভাজা প্রকাশ ভাই আর একটা মাছ বাজিয়ে ফেলছো চলো 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 এগুলোই তো চালু মাল বড়গুলা বুঝলি বড়গুলো এসে চালু মাল দেয়া দেখা একটু হাত ধরে দেখ দাদা ও ম্যান গাড়ির মধ্যে কুত্তা ঢুকছে কোন দিয়ে হ্যাঁ সারা দিনটা তোর গেল যেমন তেমন আমি তো ভাই বসিয়ে ফেলাবো না তোমরা দুজন বাঁধাও আর এই জায়গায় তিনজন ফেলার জায়গাও নাই সত্যি কথা এই দিই তিনজন ফেলার মতো জায়গাও নাই প্রকাশ
প্রকাশ ভাই আরেকটা বাজিয়ে ফেলেছে। ও বাবা রুসা রুসা তো পুরো ঝাঁক রয়েছে না, রুসাই শেষ করে দেবো ঝাঁক দিয়ে সব শেষ করে দেবো। ও দাদা একটা বাজাই ফেলছে এবার, ভালো হয়েছে, ভালো করছে, সুন্দর। তো কিছু বলতে চাও দাদা তুমি? না আজকে যে মন ওই স্যার, আমি বলছিলাম ওই পেশে জালটাও মাছ আছে, আজকে মন খারাপ তাই আর বেশি কিছু বলবো না। প্রকাশ ভাই আর একটা বাজিয়ে ফেলেছে, সুন্দর সাইজ কিন্তু একেবারে। রসগোল্লা রসগোল্লা কলকাতা রসগোল্লা বিল্লি গ্রাউন্ডে, কিন্তু ভাই ওই বাস স্ট্যান্ডের পিছনে একটা রসগোল্লার দোকান আছে, সুপার রসগোল্লা বানায়। অন্য কোনো মাছও আছে, মজা না এটা, নন স্টপ ফিশিং, এরকম মাছ বাজলে ভাল লাগে, মন খারাপ তো তাই। দেখুন যে এইটুক সময়ের মধ্যে আর ওই সাইডে ওই সাইডে মাছ, ওই সাইডে ওই নিচে ছোট মাছের ভিতরে দেখুন, বড় মাছের ভিতরে অনেক অনেক মানে অনেক, এই সাইডেও আছে নিচে, মানে যে সময় হিসাবে মাছ বেশি কিন্তু নেন, কন্টিনিউসলি পাওয়া যাচ্ছে। আছে দেখুন ভিডিও, দাদার ভিডিওটা আমি বন্ধ না করতে করতে আর একটা মাছ বাজে দিচ্ছে, কি কি বলা যাবে বলুন। ভগবান ভাবছে যে এদের তো সঙ্গে আজ যা হলো তো কয়েকটা মাছ দিয়ে দিই, নাহলে ভিডিও কি করবে, ভিডিও কিভাবে হবে, বাড়ির কাছে এসে ধর কতক্ষণ ধরে, তোদের মন খারাপ তো, তারপরে যা বাড়ি। আজকে আমরা অনেক সুন্দর জায়গায় গেছিলাম, রান্না বান্না আহা হা সব কিছুই শেষ হয়ে গেছে। কি হলো বাদে গেছে? প্রকাশ ভাই আজকে না হলেও যে কতগুলো বসি ছিঁড়ে ফেলছে সেটার কোনো শেষ নেই। দুইটা দুইটা এইটা মিলে তিনটা হবে, তিনটা হবে। গেল ওই একটাই, ওই ওই ওইটাই বাজে যাই একটু শুট নেবো তোকে দাদা। আর একটা বাজানো হয়ে গেছে চার, কিন্তু সেই একটাই একটা। কটা মাছ বাজলি? তিনটা তিনটা। আর প্রকাশ ভাই এখানে আবার ফেললো, আরে ওর ভিতরে না ছোট ছোট অন্য সাইজের মাছ আছে, না আমি একটু দূরে সরি। হ্যাঁ সে 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 এ তো লাগলো জানো, বন্ধু টন্ধু দিয়ে তাও ছেড়ে নেই, শুট হয়ে গেছে ছেড়ে নেই ছেড়ে নেই। দাদা আবার ফেললো, কি ভিডিও বন্ধ করবো না কন্টিনিউসলি বাজাই দিতে? একটা মাছ বাজিয়ে ফেলেছে, এই তুইও বাজাইছো আমি আমি একটু শ্বাস নেওয়ার একটু চেষ্টা করি, সে একটু বসতেও পারতেছি না। এইকে জ্বালায় এবার বুঝু, ক্যামেরা ম্যান ক্যামেরাম্যান কো না, কিরম লাগে ক্যামেরাম্যান? না না এরম মাছ তো তোমরা বাজাও না, না যে কন্টিনিউসলি আমি শুট আমি অন করে রেখে দিই, অফ করার সময় নেই, তার মানে কিরম মাছ ধরতেছে তা ভাবার কথা না। আবার ওই পাশের ডুঙ্গিওয়ালারা কি রাগ হয়ে কি আমাকে দেখে আসতেছে নাকি, বেটারা করে কি যাই দেই তো আসতেছে না। প্রকাশ ভাই এখানে আবার একটা বাজা দিচ্ছে, এই পাশেও এই যে এই যে সারাতে মানে খোল তো ভরে গেছে, বুঝে গেছে। ভালো বড় কিন্তু ঝুন না এদিকে, অনেক বড় ঝুন, এত কথা করছে তুই করতেছি, তারপর ওই বারবার ওই গাছে বাজিয়ে যাচ্ছে, প্রকাশও বাজাচ্ছে কন্টিনিউসলি, একদিন মাছ বাজে
ওয়াও প্রকাশ, এটাও তো একদম মজাদার। এখন একটু মনের ভিতরে দুইটা তিনটা দিল হয়ে গেছে। আর আজকে যা রোদ ছিল, প্রকাশ ভাইকে দেখুন ভালো পরিষ্কার দেখাচ্ছে। দাদাকে একটু ধান দিয়ে দেখাই, দাদাও বাঁধেছে এবার বড়। এই এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ নিয়ে 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 নিয়ে, হ্যাঁ উঠা উঠা আসতে। ও এই নিচে নিচে রাখ। আরে ওটা কাটা দিলে কিন্তু সিজন করবি নে। ওই দাঁ দিয়ে মার দে। প্রকাশ ভাই একটা বাজারে ফেলেছে। কত বাধা বার তোমরা, দূরে আমি কি ভিডিও অফ করবো না, কন্টিনিউ চলতে থাকবে। আমি প্রকাশের দিকে ক্যামেরা করে রাখছি। হ্যাঁ ছোট ছোট মাছ বাজাচ্ছে আবার কি ঢং। কাটা যদি হাতে দেয় ঢং রং সব বেরিয়ে তো একদম গিরে ফেলেছে। দাদা চিংড়ি মাছ কাটতেছে আবার। প্রকাশ ভাই চেষ্টা লাগে জানো, চিত্রা মাছ আছে রে। চিত্রা মাছে এরকম তো চিত্রা মাছের তো টানা লাগে না, মুখ ছোট না, চিত্রা মাছে তো ওরকম টানবে না। আসো সোনা আসো, চিত্রা ওই তো চললা। এই মজাক না চললা, আবার এই মজাক না। দো শিকারি একদম লাইনে রয়েছে, দেখা যাক কেটা প্রথমে ছক্কা মারে। মাছে এই পাশে না অন্য কিছু মাছ আছে, ওই কাস্তে কাস্তে যাইও না। ভিডিও অন করে রাখছে, এন্তরা মাছ বাজাও না। ছক্কা মারছো তুমি, অল্পটুই বাদ দিলো। এখন এখন যত আসো না সব চালু হয়ে গেছে, উগদেই চলে গেছে। মজাই যাচ্ছে না তোকে বাজাতে, কুকারই নাকি একটু সাইজ আছে না। আজকে কোনো ভিডিও কোনো বন্ধ টন্ধ নাই,
কন্টিনিউয়াসলি হতেই থাকছে। চিংড়ি দুটো শেষ। তোর কলম না চিংড়ি মাছ নিয়ে যাছিলাম, দুটো নিছিলাম। আর দাদার যে ছোট ছোট মাছ এই সাংকর তো ছড়ে। এ তার আবাস এই দিবস তো একটা মানে অসহ্য ব্যাপার করছে আমার সঙ্গে। নে দুটো দিনে নিয়ে যা। এর কিন্তু আমি আর প্রতিশোধ নেব। হুম? এর প্রতিশোধ দুইবার সারা নিয়ে গেছে। এই কইছিল একটু আগে যে একটা সারা দিয়া তিনটা মাছ না চারটা মাছ ধরলাম। সেই বদলা? সেই বদলা নিচ্ছে ওরা। কোনো ব্যাপার নেই, আসো এবার জায়গা মতো। তোর তো খুব ব্যস্ত রে, দুজন টপার টপ খেলাচ্ছিস একদম। প্রকাশ ভাই একটা মাছ বাজালো, ভালো সাইজ এফবি। সারা শেষ হয়ে গেছে আমার, মাথা মোটা দিয়ে বাবা লাগবে মাছ আর মাছ। বন্ধুরা নন স্টপ ফিশিং চলছে, কারণ গোপ্রোতে চার্জের অভাবে এতক্ষণ একটু চার্জে বসিয়ে রেখেছিলাম। তো দেখাবো লাস্টে কত কি মাছ পেয়েছি, অনেক মাছ পেয়েছি কিন্তু। আর যদি নন স্টপ দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বাও হয়ে যাবে, তার জন্য আমরা একটু স্কিপ করলাম। তো লাস্টে দেখার জন্য রেডি থাকুন, আবার আরও কিছু ধরিন। তো দাদা একটা মাছ বাজিয়ে ফেললো, আরে চারটাই নিয়ে চারটা চলে গেল, তা কিছু বলবা? তো বন্ধুরা মাছ যা ধরছি কিন্তু সেগুলি মাছের চারা দিয়ে, দেখুন কোকারি মাছ কেটে, কারণ আমাদের চিংড়ি মাছের চারটা শেষ হয়ে গেছে কিন্তু নন স্টপ মাছ বাজছে, তাই ঠিক আছে ফেলি। তো বন্ধুরা সবাই কিন্তু অনেক কষ্টে দুঃখে ছিল, কিন্তু শেষ অবধি দেখুন ভিডিও একটা করেও আর করতে পারলাম না, সবাই মন খারাপ ছিল। কারণ এই বড় বড় মাছের ভিডিওগুলি আপনাদের দেখাতে পারিনি সারাদিনের, একটা জায়গায় উঠেছিলাম জল ভরার জন্য, রান্না করা করেছি, খাওয়া দাওয়া সেসব দেখাতে পারিনি। পরে দেখুন আমি আর প্রকাশ ভাই এইখান থেকে শুরু করে ওই অবধি, ওইখান থেকে এই দেখুন মানে যত দূর অবধি নিতে পারি, এরকমভাবে এরকম 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 মাছের একটা ঢেরি লাগিয়ে দিয়েছি। 78 পিস। আর পরেশ ভাই যদি ধরতো তাহলে আরো হইতো, আর ডুঙ্গি ডুবে যাবে, খালি খালি সেটা আমি ধরি নি, থাক। কিন্তু এই বড় মাছগুলি, এই মাছটা খালি আমি ধরেছিলাম। কোনটা? এইটা। হ্যাঁ এইটা আমি ধরেছিলাম। আর সেই ভিডিওটা যদি রিকভার করতে পারি কোনোভাবে তাহলে অবশ্যই দেখতে পারবেন পরে, আর না হলে আর কি বলবো। আর সব কেটে ধরছে, আর বাকি গুলো সব পলিশ করছে, আর একটা খাইয়ে ফেলছি বর্তা, একটা খাইছি মানে সেইটা যদি ধরা হয় যে আমি যেটা ধরছি সেটা খাইছি, তার মানে পরে সব যা ধরছে সব পরেশের, বাট ইজ ইট ঠিক। তো নিচের গুলি পরেশের, আর সেই ভিডিওটা যদি আমরা জানি না কি হবে, একটা মেমোরি কার্ড একেবারে নষ্ট হয়ে গেল আজকে, না ভিডিও আসছি যখন তখন কিছু নেই, কোনো ভিডিও নেই, আর না যাবো তো কিছু থাকবে। কপাল ভালো, ফোন নিয়েছিলাম, কপাল ভালো, ওই আজ ফোনটা নিয়ে আসছিলাম, ফোনের মেমোরি কার্ডে জায়গাও অনেক একটু খালি ছিল, তার জন্য সেটা ফোনের মেমোরি কার্ড থেকে আর একটা ভিডিও করতে পারলাম। তো ঠিক আছে, তো পরেশ ভাই দুঃখ, তাও দুঃখ দুঃখ আছে, দেখি তো থাকবেই। তো এখন মেমোরি কার্ডটা দেখাচ্ছে যে ফরম্যাট করলে, ফরম্যাট হলে আবার ইউজ করতে করা যাবে, তো ফরম্যাট করলে ভিডিওগুলি সব চলে যাবে, তাই ঘরে গিয়ে দেখি সিস্টেমে দিয়ে কী করা যায়। প্রকাশ ভাই দেওয়াটা একেবারে ই করছে। মাছ কিন্তু আজ মোটামুটি কয় কিলো হবে, 10-12 কিলো? 10-12 কেজি তো আছেই, 10-12 কিলো হবে। মানে শেষ বাজারে এসে মন খারাপে এই জায়গায় মাছ ধরেছি, মানে তবুও একটু খুশি আছে যে না তাও একটা ভিডিও হয়ে গেছে তো হবে। হ্যাঁ ওই সেই আর কি, কারণ ভিডিওটা অবশ্যই অনেক শর্ট হবে, কারণ সব ভিডিও তো দেখাতে পারিনি। আর কি বলবো, পরেশ ভাইও দুঃখে কষ্টে শুয়েছিল, না হলে ও যদি একটু শুট নিত, শুট নেওয়ার কোনো কথা না, গোপ্রোতে আমরা ফার্স্ট একটা ভিডিও বানানো হয়েছে আমাকে, তারপরে অত লং টাইম তো রাখা যায় না, তারপরে সাথে চার্জ দিয়ে গোপ্রো নিয়ে ঘোরা, এটা মানে আমাদের কাছে এক্সট্রা ব্যাটারি নেই যার কারণে পাওয়ার ব্যাংকটা রাখি সব সময় সঙ্গে, কিন্তু আমাদের একটা ভিডিও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল, তাই আমাদের চার্জটা মোটামুটি শেষের দিকেই ছিল, তো আমরা তার জন্য চার্জ দিইনি। পরে আরেকটা ভিডিও করার জন্য, সেকেন্ড ভিডিও যখন স্টার্ট করা হয়েছে তখন 18% চার্জ ছিল গোপ্রোতে, তো তার জন্য একটু অসুবিধা হয়েছে, তখন গোপ্রোটাকে চার্জে রেখেছিলাম। তো পাশে আরো দুটো নৌকা যাচ্ছে রাতে মাছ ধরার জন্য, রাতের বেলার জন্য যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, দিনটা মোটামুটি ভালোই কাটলো সারাদিন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রকাশ ভাই
বাড়ির দিকে যাই। ঠিক আছে টাটা 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 টাটা। সূর্য অস্তর দিকে এখনো যাইনি, একটু পরেই যাবো। তো চলো বাড়ির দিকে বেরোই।